আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের ডায়েটের টিপসে কী থাকছে। শশার এই ডায়েটে মাত্র 2 সপ্তাহে কমবে 15 পাউন্ড ওজন। ছেলে ও মেয়ে সবার জন্য 100% কার্যকরী। অবিশ্বাস্য হলেও সত্যি যে শুধু শশার একটি ডায়েটে আপনি মাত্র 14 দিনে 15 পাউন্ড পর্যন্ত ওজন ঝরিয়ে ফেলতে পারবেন। ঘড়ি ধরে খাবার ঝামেলা নেই, শশার সাথে খেতে পারবেন অন্য খাবারও, আবার ব্যায়াম করার যন্ত্রণাও নেই। কেবল একটা সহজ নিয়মে দারুণভাবে কমাবে আপনার ওজন। ডায়েটের পদ্ধতিটি জানার আগে আসুন জেনে নিই শশার কিছু পুষ্টি উপাদান সম্পর্কে। শশার পুষ্টি উপাদান। শশা ভিটামিন এবং মিনারেলে পরিপূর্ণ একটি সবজি, প্রায় 96% পানি। শশা ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মহৎ উৎস। এছাড়া রিবোফ্লোবিন, প্যান্থোসেনিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সালফার, সিলিকা এবং ভিটামিন B6 আছে বেশি পরিমাণে। 100 গ্রাম শশায় খাদ্য আঁশ আছে প্রায় 0.6 গ্রাম, শর্করা 3.61 গ্রাম এবং চিনি 1.68 গ্রাম। এতে আরও রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস, কিউকারবিটাকিনস, লিগন্যান্স ও ফ্ল্যাভোনয়েডস। শশার ডায়েট কীভাবে করবেন চলুন আমরা দেখে নিই। শশার সালাদ তৈরি করে আপনি ডায়েটটি শুরু করতে পারেন। এই ডায়েটটি করার জন্য আপনি যখনই ক্ষুধা অনুভব করবেন তখনই এই পুষ্টিকর সবজিটি খেয়ে ফেলবেন। 10 থেকে 14 দিনের এই ডায়েটে আপনার অতিরিক্ত মেদপূর্ণ শরীরটি হয়ে উঠবে আকর্ষণীয়। তবে শুধু শশা খেয়ে তো আর 14 দিন থাকা সম্ভব না, এই কারণে শরীরে অন্যান্য পুষ্টি পূরণে শশার ডায়েটের সাথে যে উপাদানগুলো খাবেন প্রতিদিন। 1-2টি ডিমের সাদা অংশ বা 150 গ্রাম বড় মাছ বা 150 গ্রাম মুরগির মাংস। 2-2টি বড় সিদ্ধ আলু বা 3 টুকরো পাউরুটি। 3-পুষ্টিকর যে কোনো ফল 500 গ্রাম। পানীয়র মধ্যে পানি, চা বা চিনি ছাড়া কফি খেতে পারেন, তবে যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস বা অ্যালকোহল বা ক্যান্ডি একেবারেই নিষিদ্ধ। এভাবে আপনি 14 দিনের একটি ডায়েট করলে 15 পাউন্ডের মতো ওজন নিমিষেই কমিয়ে আনতে পারবেন। তবে যে কাজটি অবশ্যই করবেন তা হলো আপনার যখনই ক্ষুধা লাগবে তখনই অন্য কোনো খাবার না পুষ্টিগুণে ভরা এই শশা খেয়ে ফেলবেন। মোটেও খালি পেটে থাকবেন না, খালি পেটে থাকলে ওজন কমবে না। আর এই ডায়েট 2 মাসে একবারের বেশি করা যাবে না মোটেও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।